আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি চালতার আচার তৈরি করব। চালতার আচার তৈরি করতে এখানে একটি কড়াইতে আমি শুকনা মরিচ, দারচিনি, এলাচি, জিরা আর পাঁচফোড়ন ভেজে নিব। এখানে আমি চারটে চালতার জন্য আচার তৈরি করব, তাই সেই পরিমাণ মশলা নিয়েছি। আপনারা যেই কয়টা চালতা দিয়ে আচার বানাবেন সেই পরিমাণ মশলা নেবেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিব। এখানে কয়েক কোয়া রসুন আছে, এগুলোও বেটে নিব। একটি কড়াইতে গরম পানি করতে দিয়েছিলাম। গরম পানিতে হলুদ আর লবণ মিশিয়ে কিছুটা নেড়ে নিব। এবার এখানে কেটে ধুয়ে রাখা চালতা দিয়ে দিব। যারা চালতা ঠিকভাবে কাটতে পারেন না তাদের জন্য আমাদের চ্যানেলে একটা চালতা কাটার শর্ট ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি চারটে চালতা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিয়েও করতে পারেন ঠিক এইভাবেই। এবার কিছুক্ষণ ঢেকে রেখে চালতাগুলো সিদ্ধ করে নিব। এবার ঢাকনা উঠিয়ে দেখে নিব চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। চালতা সিদ্ধ হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে চালতা নামিয়ে নিব। এগুলোকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এবার সেদ্ধ চালতা ছেঁচে নিব। সবটুকু চালতায় ঠিক এইভাবে ছেঁচে নিব আমি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিব। ফোড়নের জন্য দুটো শুকনা মরিচ ছিঁড়ে দিব। এখানে আমাদের বাড়িতে তেজপাতা ছিল না, তাই তেজপাতা দিতে পারি নাই। আপনাদের বাড়িতে থাকলে আপনারা অবশ্যই দিবেন। এবার পাঁচফোড়ন, দারচিনি আর এলাচ দিব। প্রথমে যে মশলাগুলো ভেজে শিলনোড়ায় বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিব। রসুন বাটা, হলুদ, লবণ, এবার সিদ্ধ করা চালতা দিয়ে দিব। আচারটা অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে কড়াইতে এটে না যায়। চিনি দিব। আমার চারটে চালতার আচারে প্রায় 300 গ্রাম মতো চিনি লেগেছে। চিনি দেওয়ার পর বেশ অনেকক্ষণই নাড়তে হবে। আচারটা আটা আটা হয়ে গেছে, এবার আচারটা নামিয়ে নিব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।